এমন ভালোবাসত আমার নবীরে। নবী ইন্তেকালের পরে উমর একেবার পাগল পারাপার হয়ে গেলেন। উমর কারুর লগে কথা বলে না, উমর কারুর সঙ্গে চলাফেরা করে না, উমর শুধু নিরাপত্তা পালন করার কান্দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, মায়ার নবী আমি খত্তাবের বেটা উমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো, আপনাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো, আপনাকে দেখে আমি ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম, আপনাকে দেখা পার দুনিয়ার কষ্ট দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি উমর আপনাকে ছাড়া থাকতে পারি না, কষ্ট পাই, আপনার বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ। নবীকে আড়াইয়া হযরত উমর বড় প্রেশারিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন, কান্দে, আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ বলে চোখের পানি ছেড়ে কাঁদছে। খলিফা নির্বাচিত হলো, খলিফা নির্বাচিত হলো, সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা বানায় দিলেন। প্রথম অধিবেশন, প্রথম অধিবেশনে হযরত উমর ফারুক উনিও রাজ দরবারে প্রবেশ করলেন। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজ দরবারে যাইয়া উনি যখন বসলেন মুসলমান কুরসির মধ্যে বসলেন, বসার পর সবাই তাকে, সবাই খুশি হইলেন, সবার মুখে আনন্দের ছাপ, সবার মুখে দিয়া মিষ্টি হাসি, সবাই আনন্দ পাইলেন, কারণ যোগ্য ব্যক্তি চেয়ারখানা পেয়েছে। রাসূলুল্লাহ যে ময়দানে বসতেন, রাসূল যে বিচারগুলো করতেন, রাসূলের উত্তরসূরি নবীজির একমাত্র নবীজির শ্বশুর মুবারক, আমার নবীজির এক হলো শ্বশুর মুসলমান, দ্বিতীয় হলো প্রথম খলিফা। নবীজির শ্বশুর নবীজির আবিবি আম্মা জানাইশা সিদ্দিকার আব্বা জান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য ব্যক্তি চেয়ারের মধ্যে বসেছেন, যোগ্য ব্যক্তি খলিফা হয়েছেন, সবাই আনন্দিত, সবাই আনন্দিত, কিন্তু পাশে দাঁড়ায় একটার পাশে দাঁড়াইয়া হযরত উমর ফারুক চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো, হাউ মাউ করে কান্দে। সবাই উমরের কান্না দেখে ফিরে তাকাইলেন, উপস্থিত যত উপস্থিত যত এ মুসলমান শ্রোতা ছিলেন, উপস্থিত রাজ দরবারে যত মেহমান ছিলেন, সবাই কান্নার আওয়াজ শুনতে পাইলেন, সবাই তাকায় দেখ উমর কান্দে, উমরের চোখে পানি, সবাই উপকার ডাকতে বলেন, ভাই উমর তুমি কেন কান্দো, তোমার তো আজকে কান্নার কথা না, সবাই তো আমার খলিফা বানায় দিছে, সবাই মিলে যেহেতু আমার রায় দিছে, এই চেয়ারের যোগ্য ব্যক্তি বানাইছে, আমি আসলে যোগ্য নই। ভাই উমর রায়, ও ভাই মনে হয় আমি খলিফা হয়েছি, নেতা হয়েছি, তুমি মনে হয় মানতে পারো নাই, এই জন্য তোমার চোখে পানি, তুমি হাওমাও করে কান্দ, নেও আমি চেয়ারের দরকার নাই, আমি আবু বকর এই চেয়ারটা আমি উমরকে দিয়ে দিলাম, কারণ উমর যখন কালেমা পড়েছিল মুসলমান, মুসলমান তখন সরাসরি মুসলমান ওফেন তারা নামাজের আহ্বান করেছিল, মক্কা মদিনায় আজান শুরু করেছিল, মুসলমান যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিল হযরত উমর ফারুক, তখন মুসলমানদের বিজয় ধ্বনি বেজে উঠেছিল। সুতরাং এই চেয়ারের একমাত্র যোগ্য অধিকার, যোগ্য পাওনাদার হলো হযরত উমর ফারুক, আমি তাকে চেয়ারটা দিয়ে দিলাম, তুমি এসে বসো। উমর ফারুকের কান্না আরো বেড়ে গেল, আল্লাহু আকবার, হযরত উমর ফারুক আরো জোরে জোরে ফুপা, ছোট মানুষের বালকের মতো কান্দে, বালক যেরকম ছোট বালক যেমন ফুপায়া ফুপায়া কান্দে, হযরত উমর ফারুক ফুপায়া ফুপায়া কান্দতে লাগলেন। উপস্থিত জনগণকে বললেন, এ জনগণ শোনো, তোমরা খেলা, তোমরা নেতা ফিরা দিতে পারো, তোমরা সব পৃথিবীর সব কিছু ফিরা দিতে পারো, তোমরা কি আমার নবীরে আমার মুখে ফিরা দিতে পারবানি,
এই রাজমহলে আসলে পার রাজ দরবার আসলে আমি নবীরে দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম। আমি খত্তাবের বেটা উমর, আমি আমার রাসূলের সঙ্গে কত বিদ্রোহ ঘোষণা করেছি, কত কষ্ট দিছি, আমার নবী কোনোদিন আমার কষ্ট দেয় নাই, আমার নবীজি কোনোদিন আমার আঘাত করে নাই। আমি যখন আমার রাসূলুল্লাহর চেহারা মরক দেখতাম দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম, আর সমস্ত দুঃখ ভুলে যেতাম। আজকে এসে যখন রাজ দরবারে এসে আমার নবীকে পাই না, আজকে যখন আমি এসে দেখি সব মানুষ তারা আছো, সব মানুষ বসে আছো, একটি নূরের মানুষ আমাদের মধ্যে নাই, একটা মানুষ আমি আমার নূরের নবী, আমার মায়ের নবী, আমার জান, আমার প্রাণ, তোমরা এতই যদি পারো আমার নবীর তোমরা বুকে ফিরে দাও। আর আমার আল্লাহ যে কোরআন পাঠাইলেন কোরআনটাকে বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ করলে তার ঈমান থাকবে না, জোরে বলেন ঠিক কি না? ঈমান থাকবে, ঈমান থাকবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। আছে কথা বলে, কথা কয় না কেন, কোন সন্দেহ নাই, এখন মানবে কারা? আল্লাহ বলেন হুদান লিল মুত্তাকিন, যারা হেদায়েত প্রাপ্ত হবে, যারা আল্লাহর অনুগত হবে, রাসূলের অনুগত হবে, পৃথিবীর মধ্যে কুরআন কেমন ভাবে মানবে, কুরআন যখন ধরবে, যেন আল্লাহর সঙ্গে কথা হয়, কোরআনটার মধ্যে যখন হাত লাগাবে, কোরআনটা যখন দেখবে, এই কোরআনটার মধ্যে যখন তাকাবে, মনে হবে আমি মাওলার সঙ্গে কথা বলতেছি, মাওলার সঙ্গে দেখা করতেছি, মাওলার সঙ্গে সাক্ষাৎ হয়। সুতরাং একমাত্র ওই ইমানদার কখনো কোরআনের ভুল ধরবে নাই। কিন্তু আমার জামানায়, আমার যুগে অসংখ্য মানুষ, অসংখ্য ওলামে কেরাম বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে, কোরআনের ভিতরে জাল, অধিকাংশ আয়াত জাল আছে, অধিকাংশ আয়াত কোরআন নবী জিন্তেকালের পরে, নবী জিন্তেকালের পরে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে, অনেকগুলো সুরা নাজিল হয়েছে। এই বানোয়ার ঢুকা দিয়ে আমার দেশের কিছু তাফসির কারক, আমার দেশের কিছু মুফাসসির, তারা আমাদেরকে বিভ্রান্তি করা শুরু করেছে। তারা বলে অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ আয়াত হলো ভুল। ও মুসলমান শুনে নাও, আজকে আমার সমাজ আমার জাতিকে নষ্ট করার জন্যে, কোরআনের ভুল ধরানোর জন্যে উঠে পড়ে লাগছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? উঠে পড়ে লাগছে একদল যে কোরআনের ভুল ধরাও। হাজার মানুষ কোরআনে রিসার্চ করতে যায়, অমুসলিম থেকে মুসলমান হয়েছে, কাফের থেকে মুসলমান হয়েছে, যাজক থেকে মুসলমান হয়েছে, ঠাকুর থেকে মুসলমান হয়েছে, মুসলমান শুনে নেন, শুধু খ্রিস্টানদের পাদ্রি থেকে মুসলমান হয়েছে, মাইকেল জ্যাকসনের মতো বড় মুসলমান কনসার্ট যিনি করলেন উনিও কোরআনকে রিসার্চ করতে যাইয়া মুসলমান শুনে নেন, সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছে। আজ পর্যন্ত দেখি নাই, কোথাও শোনা যায় নাই কোনো মুসলমান পৃথিবীর মধ্যে কোরআনকে রিসার্চ করতে যায় অমুসলিম হয়ে গেছে। তবে অমুসলিমেরা, অসংখ্য অমুসলিমেরা এই কোরআনকে রিসার্চ করতে যায় পুরোপুরি মুসলমান হয়ে গেছে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কোরআনের ভুল ধরতেছে, দেখা যায় তারাই কি করছে, তারাই মুসলমান হয়ে গেছে। আমার বাবারা যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন রাসূলের কোরআন বন্ধ করার জন্য, কোরআন যখন পড়ে অসংখ্য ইহুদি খ্রিস্টানেরা পাগল হয়ে যেতে লাগলেন, খুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান, মুসলমান পৃথিবীর বড় বড় নেতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন এত মধু লাগতেন, এত ভালো লাগতেন, এই কোরআন শোনার জন্য ছুটে চলে আসতেন। আজকে যেমন আপনারা ছুটে আসছেন, আজ তিনটা দিন মিয়াজি সাহেবের তাফসির শুনতেছেন, শুধু ভালো লাগছে বলেই ছুটে আসছেন। এরকম নবীজির কাছে ছুটে আসতেন, অমুসলিমেরাও পাগলের মতো ছুটে আসতেন কোরআন শোনার জন্যে। কিন্তু হুতবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান
তাদের অন্তরের মধ্যে কোরআন লেগে গেছে, কোরআনের প্রতিমায়া। কারণ পৃথিবীর মধ্যে কত গান, কত বাজনা, কত ডিজে গান আসলো, আমার যুবক ভাইয়েরা পাগল হয়ে গেল, আমার যুবক ভাইয়েরা সেই গানের জন্যে পাগল, আমার যুবতী মা বোনেরাও গানের জন্য পাগল। এক মাস দু মাস এক বছর গানের জন্য রিহার্সেল ভালো লাগে, এরপরে গানটার ভালো লাগে না। কিন্তু ছোট্ট থেকে কোরআন শুনলাম, আজ পর্যন্ত যে কারি পরে কারি সেই তো কারির ভালো লাগে, এ আলেমের পড়া সেই তো আলেমের পড়া ভালো লাগে, হাফেজ সাহেবের পড়া সেই তো অন্য হাফেজের পড়া ভালো লাগে। কিন্তু কোরআনের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, ওই একই আয়াত একই সুরা একই অক্ষরগুলো রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। যত পড়ি ততই মজা লাগে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? যত পড়ি ততই ভালো লাগে কি লাগে না? ইমাম সাহেব পড়তেছে সূরা ফাতিহা, যে পড়ে না চোখের পালক বেদের মেয়ে জোসনা, কত গান আসলো, আসে নাই? কিন্তু একদিন দুদিন পরে এরা ডিলেট, আর ছেলেরা গায় না, কথা বলেন গায় কি বন্ধ। কিন্তু এই যে সূরা ফাতিহা মার পড়তে পড়ে শুনেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আরাকারি পরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। সুবহানাল্লাহ, একজন একজন পড়ে খালি মজা লাগে, খালি মজা লাগে, উচ্চিতর পড়া ভালো লাগে, উচ্চিতর পড়া ভালো লাগে, উচ্চিতর পড়া ভালো লাগে। কিন্তু গান গাইলে দুদিন পড়ি একদিন পড়ি আর এটা ভালো লাগে না, জোরে বলেন ঠিক কি না? এই রে কোরআন, এই জন্য কোরআন শুনলেই মনে হয় অনেক কোরআন, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম কথাগুলো খেয়াল করবেন, আমি অন্যদিকে আলোচনায় চলে যাব, শুধু একটু বোঝানোর জন্যে কথাগুলো জানানোর জন্য বলে যায়। মুসলমান ও দুনিয়ার মুসলমান শুনে নেন, এই কুরআনুল কারীম নবীজি পড়ে খুতবা সাহেব আবু জেহল আবু সুফিয়ান বাধা দিবেন, তারা কোরআনের বাণী শুনবে না। কিন্তু রাসূল যখন রাতের অন্ধকারে কুরআনুল কারীম যখন পাঠ করে, ওই খুতবা আবু জেহল আবু সুফিয়ান সবাই পাগল হয়ে ছুটে যায় নবীর কোরআন শোনার জন্য, জোরে বলেন কোরআন শুনে রাত শেষ হয়ে গেছে। এরকম আপনারা যেরকম বলছেন যে হুজুর সাড়ে এগারোটা, এগারোটার ভিতরে কমপ্লিট করবেন, দেখা যায় কোরআন শুনতে গেলে কোরআনের মাহফিলে বসেছেন, কোন সময় টাইম চলে যাবে আমি নিজেও কইতে পারি না, বক্তা নিজেই বলতে পারে না, বক্তা এত অসুস্থ তাই ওয়াজ করতে পারতাম না। দেখা যায় বক্তা ওয়াজ করা শুরু করছে, দেখা যায় দুই চার ঘন্টা পার হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, কোরআনুল কারীম শুনে সকালবেলা যখন চারজন চাত্রিক ছুটেছে, আবু জেহেলের সঙ্গে হদবার ধাক্কা, হদবার সঙ্গে সাহেবার ধাক্কা, একজনের গায়ের সঙ্গে আর একজনের ধাক্কা লেগে গেছে। তুমি ও কয় তুমি ও কয় তুমি সবাই বলে আবু জেহেল, তুমি যে গতকালকে বললেন মুহাম্মাদের কোনো কথা শোনা যাবে না, মুহাম্মাদের কোনো বাণী শোনা যাবে না, মুহাম্মাদের বাণী যে শুনবে সে কি হয়ে যাবে, সে কেলা হয়ে যাবে, রেসুলের মুহাম্মাদের যে দেখবে সন্দ হয়ে যাবে। তুমি প্রতিজ্ঞা করলে আমাদেরকে জানাইলা মুহাম্মাদের বাণী শোনা যাবে না, কোরআন শোনা যাবে না, আজকে কেন তুমি আসছো? আগে বলো তুমি আমাদের নেতা, তুমি কেন আসছো? আবু জেহেল কয় না রে, মুহাম্মাদের এই বাণী কোনো সাধারণ বাণী নয়, মুহাম্মাদের কোনো বানুয়াট কোনো গল্প নয়, আসলে এটা খোদাই খোদাই রহমত, এটা আল্লাহর তরফ থেকে আসে, এই জন্য এই বাণী যতই পড়ে ততই মজা লাগে, জোরে জোরে বলেন মারহাবা। যত পড়ে ততই মজা লাগে, তবে এটা শোনা যাবে না, শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে। চার বন্ধু প্রতিজ্ঞা করলেন,
চার বন্ধু প্রতিজ্ঞা করলেন, আজকে মুহাম্মদ যতই আমাদেরকে পাগল বানাক আমরা কোরআন শুনতে যাব না, মুহাম্মদ যতই সুন্দর ভাবে তেলাওয়াত করুক না কেন আমরা শুনব না, কাউকে শুনতে দিব না। চার বন্ধু বাড়িতে যে ঘুমায় গেলেন, আবু জেহেল আবু সুফিয়ান হুজবা সাইবা, নবীজি রাত হয়ে গেল, কোরআন শুরু করছে, কোরআনুল কারিম নিয়ে বসে নবীজি কোরআন তেলাওয়াত করা শুরু করেছে। এমন সময় মুসলমান শুনে নেন, আবু জেহেল চিন্তা করে আজকে তো কেউ আসবে না আমি মজা মেরে শুনব, হুজবা মনে করে কেউ আসবে না আজকে আমি মজা মেরে শুনব, সাইবা মনে করে আজকে কেউ আসবে না আমি মজা মেরে শুনব। মুসলমান এরকম করতে করতে চার নেতায় হাজির হয়ে গেছে, আমার নবী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, চার নেতা কোরআন শুনতে শুনতে দিন সকাল হয়ে গেছে, বেলা পূর্ব আকাশ উঠে গেছে, কিন্তু কোরআন এত মজা লাগছে ওঠে নাই, সবাই যখন সলক হয়ে গেছে, চারজনের চেহারা চারজন দেখে ফেলেছে, বলে তুমি কথা দিয়েছিলে তুমি শুনবে না, তুমি কেন আইসো, তুমি কথা দিয়েছিলে তুমি কেন আইসো, তুমি কথা দিয়েছিলে তুমি কেন আইসো, সবাই বলে আবু জেহেল তুমি তো আমাদের নেতা, তুমি তো কোরআন শুনবে না, নবীজিকে দেখার নিষেধ করেছিলেন, কোরআন শোনার কথা নিষেধ করেছিলেন, তুমি কেন আইসো বলো, তুমি কেন আইসো, বলে না রে আমরা যদি কোরআনের এত পাগল হয়ে যাই তাহলে সাধারণ পাবলিক তো পাগল হয়ে যাবে, আজকে কোরআনের তাফসীর যদি উলামায়ে কিরাম মুফাসসিরগণ সুন্দরভাবে সুন্দর গবেষণা করে যদি সুন্দর কথাগুলো সঠিক কথাগুলো প্রচার করতে পারত, আজকে সারা বিশ্বের মানুষ কোরআনের জন্য পাগল হয়ে যেত, জোরে বলেন ঠিক কি না, আসলে তা বলবে না, কারণ আমার বিপক্ষে গেলে সে আতার পারতো না, যদি আমার বিপক্ষে যায় সে আয়াতের ধারে আর আমি নাই, তাহলে বোঝা গেল আমি স্বার্থের জন্য কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন বুঝাইতেছি। বর্তমান জামানার মুফাসসির যারা কোরআন তেলাওয়াত করে ওলি আল্লাহদের নাম পায় না, ওর সম্মান তরিকা বোঝে না, তরিকার কথা জ্ঞান পায় না, কারণটা কি আসলে ওই আয়াতের মধ্যে তারা যায় না, জোরে বলেন ঠিক কি না, আয়াতগুলোর মধ্যে তারা যায় না। বলতেছিলাম যে কথা, এ মুসলমান এই কোরআন যখন তেলাওয়াত করে মানুষদেরকে পাগল করতেছিলেন রাসূলের দ্বিতীয় খলিফা, তখন তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তখন হযরত বলা যাবে না, তখন হযরত খাত্তাবের বেটা উমার, উনি খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন, খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে চলে গেলেন, পথের মধ্যে নাইম ডাক দেওয়ালে আবদুল্লাহ বিন নাইম, নাইম ডাক দেওয়ালে শুনছনি, ও উমার তুমি কোথায় যাও, খত্তাবের বেটা উমার কোথায় যাও, কয় শুনেছি আবদুল্লাহর বেটা মুহাম্মদ ওই থেকে কোরআন তেলাওয়াত করা শুরু করেছে, কোথা থেকে তার আল্লাহর কালাম শোনায়, গোটা মক্কা মদিনার মানুষগুলো পাগল বানাইতেছে, তলে তলে সবাই গোপনে গোপনে মুসলমান হয়ে যায়, আমি যেতেছি আবদুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা শিরচ্ছেদ করার জন্য, এই দুনিয়া থেকে তার চির বিদায় করে দিব, জোরে বলা যাবে না, নাউজুবিল্লাহ। নাইম বলতেছে, আবদুল্লাহ বিন নাইম বলতেছে, উমার তুমি কি খবর জানো, কে কি খবর, খবরটা হলো তোমার ভগ্নিপতি আবু সাইদ, নাম কি, হযরত আবু সাইদ, তোমার বোন ফাতিমা গোপনে কোরআন তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছে, মারহাবা বলা যাবে না, মারহাবা, আরো জোরে, তুমি কাকে হত্যা করতে যাচ্ছ, তোমার ঘরটা সামলাও আগে, তোমার আপন বোন তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারা কোরআনের পাগল হয়ে গেছে, হযরত তোমারের, তখন হযরত আগেই তো বলতেছে, এই জন্য হযরত বলে অনেকে বলতে পারেন, হুজুর তখন তোমরা ঈমান আনে নাই, যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা আমার নবীর প্রিয় সাহাবী জান্নাতি সাহাবীদের মধ্যে দ্বিতীয় নাম্বার সাহাবী, নবী দশজন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছে দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, এই জন্য বাবারে আমি সম্মানের সঙ্গে তার নামটা নিই, খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে আর চোখ দুটি বড় লাল হয়ে গেছে, দোষ শুরু করেছে বোন বগ্নিকে মারার জন্য, আল্লাহ নবী যে কোরআন শিক্ষা দিয়েছে, তুরা সুরা তহা, নাম কি, সুরার নাম কি, আরে অনেক আলোচনা, কিন্তু আমি ওদিকে গেলে অন্য আলোচনা শোনাইতে পারবো না, শুধু একটু বোঝানোর জন্য, সুরা তহা তেলাওয়াত করতেছে হযরত উমর ফারুকের বোন আর ভগ্নিপতি,
হযরত উমর দাঁড়ায় গেলেন, কুরআনের কত দাম? কুরআনের বাণী শুনে হযরত উমর দাঁড়ায় গেছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কোরআন শুনলেন। হঠাৎ করে অগ্নিপতি মুসলমান আবু সাঈদ, উনি যখন ঘরের দরজা খুলে দেখতে পাইলেন উমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, খোলা তরবারি দেখিয়া থরথর করে কাঁপন শুরু করে দিলেন। দুস্বামী স্ত্রী দুজনেই থরথর করে কাঁপতেছে, কারণ কোরআনের বাণী তো পাঠ করেছে উমরের বোন, উমরের ভগ্নিপতি। উমর তো কোরআন মানে না, নবী তো নবী মানে না, হযরত উমর তো কিছু মানে না। এখন উমরের হাতে আমাদের গর্দান চলে যাবে ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহু আকবার। হযরত আবু সাঈদ ডাকতে বলে, ভাই উমর আপনি কখন এসেছেন? এই দরজায় দাঁড়া আছেন? বলে আমি অনেকক্ষণ যাবত এসেছি, তোমরা ঘরের ভিতরে কি পাঠ করতেছিলা, কি পড়তেছিলা বলো আগে বলো। বুনবাগ্নির গলার পানি শুকায় গেছে, কারণ যা পাঠ করছে শুনলেই মৃত্যুদণ্ড, বিপদ তো বিপদ থেকে বাঁচা সম্ভব নয়। থরথর করে কাঁপন শুরু করে দিল। হযরত তোমার বলে, আমি কথা দিলাম রে তোদেরকে আমি হত্যা করবো না, আগে বলো কি পাঠ করলাম, এতক্ষণ সময় কি তোমরা তেলাওয়াত করতেছিলে আমাকে বলো। উমরের বোন ভগ্নিপতি দুজনেই বলল, উমরের যদি এইটা শুনতে হয় তাহলে একটা সেই কাজটা হলো, তুমি আগে গোসল করে আসো, এই বাণী শুনাইতে গেলে অজু লাগে, পবিত্রতা লাগে, এটা সাধারণ কোন কিতাব নয়, ইংরেজি পড়তে গেলে অজু লাগে না, বাংলা পড়তে গেলে অজু লাগে না, ফার্সি পড়তে গেলে অজু লাগে না, কোন ধর্ম কোন বিষয় পড়তে গেলে অজু লাগে না, আল্লাহর কোরআনটা কি এটা তেলাওয়াত করতে হলে শুনতে হলে অজু লাগবে, আগে এই বাণী শুনতে হলে তোমাকে অজু গোসল করতে হবে, পবিত্রতা তোমাকে পবিত্রতা হয়ে আসতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ ভাইরা আমার বন্ধুরে, ওমর ফারুক গোসল করে আসলেন, অজু করলেন, অজু করা শিখা দিলেন, কেমন অজু করবে নবীজি যেভাবে শিখা দিছে, হযরত আবু সাঈদ শিখা দিলেন, অজু করলেন, বলে এবার সূরা তাহা যেটা পাঠ করতেছিলেন পাঠ করা শোনাইলেন, শোনানোর পর হযরত উমরের গা থেকে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলেন, বলে বুনে ভগ্নিরা রে দাঁড়া আমি আসি। তরবারি হাতের মধ্যে আসে, রাসূলুল্লাহকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এদিকে খবর আসলেন উমরে ফারুক খত্তাবের বেটা উমার খোলা তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে, হত্যা করার জন্য, রাসূলকে হত্যা করার জন্য নবীর কাছে যে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, খত্তাবের বেটা উমার তো খোলা তরবারি নিয়ে রাগান্বিত হয়ে আপনার দিকে ছুটছে আপনাকে হত্যা করার জন্য, আমার নবী বলে আসতে দাও। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, আসতে দাও। ওমর ফারুক আসলেন, সাহাবীরা যাদ্দার পজিশন নিয়ে নিলেন, মারহাবা বলেন মারহাবা, নবীর সাহাবীরা যাদ্দার মতো পজিশন নিলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি ওমর এসে আজকে যদি আপনার উপরে বিদ্রোহী ঘোষণা করে, কোন রকম যদি আপনাকে আঘাত করে কথা বলে, কোন রকম যদি আপনার দিকে চোখ আগড়ায় কথা বলে, আমরা সাহাবীরা মেনে নেব না, আমরা উমর কাজকে ছাড় দিব না, হয় জীবন যাবে না হয় জীবন নিব। যার যার পজিশন নিয়ে দাঁড়ায় গেলেন, অথচ তোমার রথ খোলার তরবারি নিয়ে রাসূলুল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। আমার নবীর সামনে আসিয়া উমর থম করে দাঁড়ায় গেলেন, একদম দাঁড়ায় গেলেন, কথা বলে না, একদম মূর্তির মতো দাঁড়ায় রইলেন। আমার নবীজি উমরের কোলাটা চেপে ধরলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীজি উমরের কোলাটা চেপে ধরে বলে, হে উমর তুমি কিসের জন্য এসেভাবে থমের দাঁড়ায় গেলেন? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আজকে আমি আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আসি নাই, আজকে আপনাকে কিছু শোনাইতে আসি নাই, আজকে আপনি একটু আমার কোরআন তেলাওয়াত করে শোনান, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, কারণ এত কিতাব পড়লাম, এত গবেষণা করলাম, আজ পর্যন্ত আমার মন কাঁদে নাই, আমার অন্তর কাঁদে নাই, কিন্তু আপনার আল্লাহর কুরআন আমার বুকবগ্নির কাছ থেকে শোনা পর আমার অন্তর কেঁদেছে, আমার দিল কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিট মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি মুসলমান বানায় দেন, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের হাতে তরবারি নিয়ে তাকবীর দিলেন, নারাই তাকবীর, সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের তাফসীর কারকরা কয় লিল্লাহি তাকবীর, ওদিন সাহাবীরা তাকবীর দিয়েছিল নারাই তাকবীর, নারাই তাকবীর শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজে তাকবীর দাও আল্লাহর জন্য, আর লিল্লাহি তাকবীর আওয়াজ তাকবীর দাও আল্লাহর জন্য, দুইটা শব্দ একটা শব্দ, কিন্তু তাফসীর কারকরা বর্তমান ব্যবহার করে। কিন্তু আমরা সুন্নি যারা, আমরা সুন্নি তাফসীর কারক যারা আছি, সবাই বলি নারাই তাকবীর আল্লাহু আকবার, সাথে বলি নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে বলা যাবে না মারহাবা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জাপে যে জন সেই তো দুজাহানের ধনি, নবী মোর পরশমণি, আরো জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জাপে যে জন সেই তো দুজাহান, ও নামে মধুমাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধুমাখা, ও নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো, ওই নামেতে মজনু হলো, মাওলাই আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, একটু জোরে বলেন না, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের। সেই তাকবীরটা শুনিরা দেয় নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই নবীর নামটা যখনই বলি শান্তি পায়, তৃপ্তি পায়, জোরে বলে ঠিক কি আল্লাহর কসম, বাংলাদেশের ওই সমস্ত মুফাসসিরেরা, ওই সমস্ত মুক্তিরা নারাই রিসালাত জবানে আনে। আমি কি হাসান আমিসা কইছি? কথা বলেন হাসান আমিসা কইছি? জীবন তারা নারাই তাকবীরটাই দেয় না, বলে নারাই দেওয়া যাবে না, আরে নারাই শব্দের অর্থ উচ্চ আওয়াজে, উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, তাকবীরটা কার যে উচ্চ আওয়াজ হবে না, আল্লাহ কি উচ্চ, আল্লাহ কি বড় না ছোট, তো সে আল্লাহর নামে তাকবীরটা দেবে, এখানেও কাটসাট করছে, কথা বুঝেন না, কয় মুফাসসির তাকসা তাফসীর করো, মাঝে মাঝে কই চিন্তা করি কি খেয়ে লেখাপড়া করছো, কিসের তাফসীর করো, তাফসীর করো শুধু হাঙ্গামা করা তাফসীর করো, হঠাৎ মানুষের ভিতরে হট্টগোল করা, যেগুলো বাদ দিয়ে দিয়ে যায় এগুলো আসলে তোমরা না। এই জন্য আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মাধ্যমে কোন তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, না শব্দের অর্থ মানুষ, আল্লাহ আকবার বলেন না, না শব্দের অর্থ কি, জোরে বলেন না, বেঈমানগুলো কিসের মধ্যে আছে, কিসের মধ্যে আছে, কথা কয় না, মানুষের মধ্যে, কিসের মধ্যে, এই মানুষগুলোর মধ্যে বেঈমান আছে, মুনাফিক আছে, কি আছে, মুনাফিক আছে, বেঈমান গুলো আছে। আল্লাহ বলে হাবিব রে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলা অবিলা কিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মিনি চোর চুট্টা বাটপার সব কোরআন ধরাই দিছে, কোরআনের ভিতর কোরআন যদি তাফসির করো খালি তোমার পক্ষে যাবে না, বিপক্ষও যাবে, কোরআনটা সুন্দরভাবে তাফসির করলে মজা, কোরআনের ভিতর যে কত মধু আছে, কত ভালোবাসা আছে, কত প্রেম আছে, রাজনৈতিক সমাজনৈতিক আপনার কৃষি সব বিষয়ে পেট নীতি সব নীতি আছে কোরআনে, কিন্তু আমাদের বুজার অভাব, বুজার অভাবের কারণে সাদি উগ্রপন্থী বানাইতেছে তাফসির কোরআন মাহফিল দিয়ে, মানুষকে একটা উগ্রপন্থী করতেছে, কিন্তু কোরআনের মূল ব্যাখ্যা, মূল শানে নজুল, মূল
আপনার যে ধারাবাহিকত ভাবে তাফসিরটা করলে আমরা জানাইতেছি কোরআন তাফসির করতে নাম দিতেছি, কিন্তু কোরআনের ওই অর্থ কোরআন আয়াত পড়তেছি অর্থ করতেছি, কোরআন পড়তেছি অর্থ করতেছি, কিন্তু কোরআনের তাফসির করতে লাগলে যে কয়েকটা বিষয়ের উপরে আপনার পিএইচডি করা লাগবে, ডক্টরি করা লাগবে, রিসার্চ করা লাগবে, তারপরে কোরআনকে তাফসির করা শিখতে হবে। আমাদের দেশে তাফসির কারক যেগুলো অধিকাংশ তাফসির কারকই দেখি কোরআন থেকে তেলাওয়াত করে আর ওই অর্থটা বলে যায়, মাঝে মাঝে একটু সানারজুলটা বলে, এর বাপ মাজদা সিগা এইগুলো আপনার এই প্রেক্ষা সানারজুল প্রেক্ষাপেট কোন প্রেক্ষাপেটে এর আলোচনা হলো আসলো, এই অ্যাপটা কিসের জন্য নাজিল হলো, এইটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের মধ্যে কিসের জন্য আজকে মাহফিলটা হচ্ছে, কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, মাহফিলটার ধারাবাহিকতা আছে, এটার উপরে যখন আপনি রিসার্চ করবেন সুন্দরভাবে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করে বুঝাইতে পারবেন। কিন্তু আমার দেশের আমি মাঝে মাঝেই কথাটা বলার পর অনেকেই মনে করে হুজুর একটু বেশি, না বাবা আমি এত বড় জানিয়েওয়ালা না, আমি বড় পণ্ডিত না, আমি লেখাপড়া স্বামী যেটুকু জানি এই লেখাপড়ার আমার কোনো মূল্যায়ন নাই, মূল্যায়ন আপনাদের দোয়া, আপনাদের দোয়া, যদিও ডিগ্রি নিয়েছি ওই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না, আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া, ওলি আল্লাহদের সম্মান বলার কারণে তাদের দোয়া, মদিনাওয়ালার প্রেমের মালা গলায় পড়ার কারণে হয়তো দুই চারটে কথা বলতে পারি, নয়তো আমার মতো গোলামের মুখ দিয়ে কথা বাইর করা সম্ভব না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে নবীমর পরশমণি নবীমর সোনার খনি, যেই বলছি এক মৌলবী বলছে নবী নাম নেওয়ায় সেরে, আমাদের দেশে এক কুতুব মৌলবী আমি আশ্চর্য হয়ে গেছি, আরে কানা মৌলবী কেমনে বললো যে নবী নামটা নেওয়াই সেরে, নাউজুবিল্লাহ বলবেন, বলেন দি নবীর নাম নির্জন, এই কথাটা যদি মুফাসসির বলে মুফতি সাহেব বলে আপনারা কি করবেন? এখন ভাই বললো বা আমি বললাম, এ মুসলমান যখনই কালেমা পড়ে মুসলমান হলে না যে তোমার ফারুক তালি তাকবীর বুঝলাম, সাহাবীরা সবাই মিলে তাকবীর দিয়েছিল, নারায় তাকবীর আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, সেই তাকবীরদের মধ্যে সুরি আবার নবীর উপরে স্বাগতম জানায় সাহাবীরা বলেছিলেন নারায় রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কারণ আমার আল্লাহ যেখানে সেখানেই নবী, মুসলমান শুনলেন নবীকে কত ভালোবাসে আমার আল্লাহ, যেখানে আল্লাহ তার নাম রাখছে সেখানেই তার হাবিবের নামটা রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার বন্ধুরা আমার, এক ইহুদির সঙ্গে জমি সংক্রান্ত নিয়ে, জমি জুমা বিষয় নিয়ে একটা রায় হলো, রাসূলের কদমের মধ্যে গেলেন এক ইহুদি এক মুসলমান, বুঝানোর জন্য কয়েকটা কথা বলি, জমি জুমা নিয়ে দুজনের ভিতরে ফেতনা হলো, বেঁধে গেল হট্টগোল বেঁধে গেল, ইহুদি বলেন কার কাছে যাব, মুসলিম বলেন কার কাছে যায়, আমাদের নেতার কাছে যায়, মুসলমান বলে না, মুসলমান বললেন না যা লাগবে না আমার নবীর কাছে যাওয়া লাগবে, ইহুদি মুসলমান মুসলিম বলেন চলো যায় তোমার নেতা মুহাম্মাদের কাছে যায়, নবীর কাছে চলে গেলেন দুজন মিলে, একজন অমুসলিম একজন মুসলমান, দুজন চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে, ভালো করে বুঝে নিবেন বাবা দুজনই চলে গেলেন, আমার নবী যে দুজনের মুখের বাণী শুনলেন, কে কি বলল দুজন দুপাশ থেকে কথা শুরু করে দিল, নবীজি দুজনের আলোচনা শুনে রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রাসূলুল্লাহ রায় দিয়ে দিলেন, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রায় গেল কার পক্ষে? ইহুদির পক্ষে। ইহুদির মুসলমান ইসলাম কত সুন্দর, ইসলামের আদর্শ কেমন, ইসলামের নীতি কেমন, ইসলামের ধরন কেমন, ন্যায় বিচারের কাছে কারুর বাদান দেখা শোনার সময় নেই, অমুসলিমের পক্ষে রায় চলে গেল, মুসলমান মেনে নিতে পারলেন না, যে যত আমি মুসলমান রায়টা আমার দিবে, যেরকম আমার দেশের মানুষ এমপি সাহেবের লোক হইলে এমপি সাহেব সারাই নিয়ে যায়, মন্ত্রীর লোক হলে মন্ত্রী সারাই নিয়ে যায়, এক এক দেশের নিজের ছেলের দোষটা ঢেকে রাখি পরের দোষটা উপাদান আমরা ধরি, এই রকম মুসলমান আমার নবীর কাছে এমন বিচার নয়, আমার নবীর কাছে রায় হলো ন্যায় পরায়ণ, নবী ছিল বাইয়ানাত উত্তম আখলাক উত্তম চরিত্র যা পৃথিবীর মধ্যে কোন কারোর কাছে ছিলেন না, কোন নবীর এই রকম খাসলাত এই রকম চরিত্র আমার নবীর মতো চরিত্র পৃথিবীর মধ্যে কেউ ছিল না, আদর্শের মধ্যে
সাজ্জাদ নবীর সাথে কোনো তুলনা হয় না। সব দিক থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ গুণ। আমার নবীর অতুলনীয় আকাশ আসমান জমিনের নিচে উপরে কোথাও জমিনের মধ্যে এমন নবী আর খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? আমার নবীর মতো আর নবী পাবি না। জোরে বলেন ঠিক কি না? এই বিশ্ব জগৎ ঘুরে যার জুড়ি মেলে না, এই বিশ্ব ভুবন ঘুরে যার জুড়ি মেলে না, আমার নবীর মতো কোন নবী পাবি না। বলেন আমার নবীর মতো আর নবী পাবি না। জোর বলেন ঠিক কি না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান ও মুসলিম রাই পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন। বলে মুসলমানদের রায় ঠিক আছে, নাই পর নয় সত্যের সন্ধানে মুসলমান নীতির উপর অটল। মুসলমান ব্যক্তি বলেন না আমি এই রায় মানি না, কারণ এই রায় যাবে আমার পক্ষে ইহুদির পক্ষে চলে গেল। নবীজির আইন নবীজির বিচার আমি মানি না। কার বিচার মানি না? আপনারা কি মানেন? কারা কারা মানেন? হাত উঠতে তো দেরি কেন? নবীর ফয়সালার উপরে কোনো ফয়সালা নাই। মুনাফিক মুসলমানটা বলে আমি রায় মানি না। বলে যাব কোথায় যাব? কয়ে যাব? আবু বক্করের কাছে। জিত আবু বক্কর রাসূলের সাইতে ৬ মাসের বড়, কয় মাসের? ৬ মাসের বড়। সেতু তার কাছে গেলে সঠিক বিচারটা আমি পাবো। চলো যাই। ইহুদি বলে ভাই আপনার নেতা হলো রাহমাতাল্লিল আলামিন, আপনার নেতা হোক, যেটা রায় দিছে রায় আমি মেনে নিলাম, আপনি কেন মানছেন না? কয়ে মানি না। চলো আবু বক্করের কাছে যায়। সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন, সালাম দিলেন। এই মুসলমান যে সালাম দিলেন, বলে আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, এই রায় দিয়েছে আমাদের। এই রায়টার মধ্যে রায়টা এই জমি জমা নিয়ে দুটি এই দুটি দুটি চক্রান্তর নিয়ে আমরা দুজনেই কথা বলল মুসলমান এবং ওই ইহুদি কথা বললেন। হযরত আবু বক্কর শুনে বললেন এর আগে কে রায় দিছে? কয় রাসূলুল্লাহ রায় দিছে। কয় রাসূলুল্লাহর যে রায়, এরপরে আমি আবু বক্কর হাত চলবে না, কলম দেয়া চলবে না। আমার নবীর রায় যারা মানে না এরপরে আমি কোনো রায় দিতে পারবো না। আমার রায়ু এই বিচার এই রায়টা হবে, আমার রায়ু হই ইহুদির পক্ষে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন কিন্তু মুসলমান ইহুদি মেনে নিলেন কিন্তু মুসলমান মানলেন না। বলো চলো যাই খত্তাবের বেটা উমরের কাছে। আল্লাহু আকবার। ইহুদি বলে ভাই যেহেতু আবু বক্কর হলো রাসূলুল্লাহর চাইতে ৬ মাসের বড়, তার কাছে গেলেন, বিচার আমার দিয়ে দিছে, রায় দিছে আমার, আবার কার কাছে যেতে হবে? বলেন না এই কারণ খত্তাবের বেটা উমর রায় দিবে, সঠিক রায় দিবে, তার কাছে গেলে রায় পাওয়া যাবে। উমরের কাছে গেলেন, খলিফার কাছে যা বললেন হুজুর আপনার কাছে বিচারের জন্য আসি। বলে কিসের বিচার? বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে। মুসলমান শুনেন সব কথা শোনা পর বলেন এর আগে কার কাছে গিয়েছিলেন? বলে গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে। তারপরে কার কাছে গিয়েছিলেন? তাই গিয়েছিলাম আবু বক্করের কাছে। বলে রায় কি হয়েছে? রায় ইহুদির পক্ষে গিয়েছে, আমি মানতে পারি নাই, কারণ আমি মুসলমান, রায়টা আমার পক্ষে আসবে। উমর বলে দাঁড়ান আমি একটু আসছি ভিতর থেকে। ভিতরে চলে গেলেন, যে খোলা তরবারি নিয়ে একবার বাইর হয়ে আসি, এক ডাকতে কয়ে মুসলমান আমার সামনে আয়। একটা কবে এক কবে সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নেন শুনে নেন। ওই মহু মুসলমানের কাল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এক কবে শিরশ্ছেদ, লোকজন মক্কা মদিনার বুকে হইচই লেগে গেল। উমর ফারুক মুসলমান হত্যা করেছে কি হত্যা করেছে? জোরে বলেন না। মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালারে হত্যা করেছে, কুরআনওয়ালারে হত্যা করেছে, কুরআনওয়ালারে হত্যা করেছে। বিচার সবাই আশ্চর্য হয়ে গেলেন, কেমন বিচার? উমরের কাছে কেমন বিচার? মুসলমানদের হত্যা করেছে, মুসলমানদের ভিতরে একটা বেঁধে গেল, হইচই বেঁধে গেল।
মুসলমান সবাই বিচার চাই রাসূলুল্লাহর কাছে আসলেন। নবীজি বিচার করবে উমরের, কারণ উমর যে মুসলমান হত্যা করেছে বিচার হবে। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবের জানায় আসো, আমার উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, আমার উমর হত্যা করেছে একজন মুনাফিককে। ও মুসলমান শুনে নেন, সুতরাং মুসলমানদের মধ্যে বড় মুনাফিক যারা আমার নবীর রায় মানতে পারে নাই, আমি আল্লাহ তার বিপক্ষে চলে যায়, আমার রাসূল যার পক্ষে আছে আমি তার পক্ষে, সুতরাং আমার রাসূলের রায় যিনি মানতে পারে নাই উমরের কাছে সে হত্যা হয়েছে, সুতরাং সে মুনাফিক সে মুসলমান নাই। আগে আমার হাবিবরে জানায় দিয়াস আমার নবীজি যেন আমার উমরের বিচার না করে, কারণ আমার উমর কোনো মুসলমানকে হত্যা করে নাই, কোনো ইমানদারকে হত্যা করে নাই, একজন মুনাফিককে হত্যা করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। নবীর বিচার, নবীর কাছে আসছে সবাই, নবীজি বললেন সাহাবীরা বসো বসো, সবাই বসলেন। হুজুর কেমনে বসবো, মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করবো? উমরে ফারুক যে অন্যায় করেছে মেনে নেওয়া যায় না, আপনার মুসল দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেছে। এই জন্য আমি একটু আগেই বললাম আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলে তারা বলবে আমার নাতের ইমান আনছে, আমাদের মধ্যে এরকম মুনাফিকের অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? এরা মুখে মুখে যখনই শুনলি বলে বাতিলদের মাহফিলে যেয়ে তারা মাথা নত করে ফেলে, আমরাও মাঝে মাঝে ধরা পড়ে যাই, কারণ অনেক বাতিলদের মাহফিলে যা পর দাবাত দেয় সুন্নি বইলাম, যা দেখি এত বড় কাট্টা ওয়াবির মধ্যে আসছে যেখানে কোনো দুরূদ শরীফ পড়া যায় না, যেখানে রাসূলকে দাঁড়ায় সালাম দেওয়া যায় না, কিন্তু এত ঠিকান্তে যদি চলে আসি বলবে মৌলানা পালায় গেছে। গতকালকের একই অবস্থা হয়েছে রে মুসলমান, কারণ নবীর উপরে যতক্ষণ পর্যন্ত আমরা দুরূদ পড়তে পারি না আমাদের কলিজার মধ্যে শান্তি লাগে না, নবীর সালাম দিতে না পারলে শান্তি লাগে না, কারণ সেখান থেকে পালাই আসলে পরে দুর্নাম, সেখান থেকে চলে আসলেও দুর্নাম। কিন্তু আমি আপনাদেরকেও বলি, আমার নিজেরও বলি, মৌলানা সাহেব টাকার কাছে বিক্রি হয়ে যায় না, অর্থের কাছে বিক্রি হয়ে যায় না। আমার রাসূলকে যারা বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এরা হলো এই জামানার আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফেরদের কাছে যা নবীরে পাইবি না, আল্লাহরও পাবি না, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আমি আমার ফতোয়ায় উলামিন সিদ্দিকের ফতোয়া হলো, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এই জামানায় তারা আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। রাসূলকে যারা বাদ দিয়ে মাইনাস করতে চায়, কই নবীকে মাইনাস করে দিলাম আমি, কই নবীকে যারা মাইনাস করে আল্লাহকে পাইতে চায়, এই সমস্ত আল্লাহওয়ালা কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের অনেক সুন্নি উলামায়ে কিরাম এই আল্লাহওয়ালা কাফেরদের মাহফিল গুলো করতেছে। গতকালকে আমি একটা আল্লাহওয়ালা কাফেরদের মাহফিল করে আসছি, আমি আমার সহকারীরে বললাম তুই আমার কোথায় আনলি? আমি যার সঙ্গে হুজুর দুরুদ ইব্রাহিম পড়েন, এরপরে কা হুজুর খবরদার কিয়াম করবেন, হুজুর মিলাদ পড়বেন, এখন বিপদে পড়ে কবর হাসরের ওয়াজটা করে দিয়েছে, কথা বুঝেন, কবর ওয়াজ করে দিয়ে চলে আসলাম, খুব খুশি। আবার কেউ কেউ তাফসির তো হয়নি, কিতা করলো, আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ এই আল্লাহওয়ালা কাফেরদের কাছে নবী যার ভিতরে নাই আল্লাহ তার ভিতরে নাই। জোরে বলেন ঠিক কি? নবী যার ভিতরে নাই তার ভিতরে আল্লাহ কখনো আসতে পারে না। সুন্নিরা নবীর পাগল, আল্লাহর প্রেমে দেওয়ারা। জোরে বলেন ঠিক কি? এরে নবী আমার আশিকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার আশিকের দেওয়ানা, বলো নবী আমার আশিকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার আশিকের, নবী রাজি হইলে পারে আল্লাহ খুশি তার উপরে, নবী রাজি হইলে পারে আল্লাহ রাজি তার উপরে, থাকবে না তার মরহনের যন্ত্রণা তোমরা শোনো না, নবী আমার ইশকের দিওয়ানা, রে নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। ওরে তরাইবে কঠিন দিনে ফুলছি রাতের ময়দানিতে, তরাইবে কঠিন দিনে
বলছি রাতের ময়দানিতে, ও সেদিন যারা যারা করবে বিচার তোরাই বেহাসর ময়দান, সেদিন যারা যারা করবে বিচার তোরাই বেহাসর ময়দান, নবী বিনে দিবে না জান্নাতে তোমায়, নবী বিনে দিবে না জান্নাতে, শোনো মুসলমান নবী আমার ইশকের দিওয়ানা, বল নবী আমার তোমরা শোনো না নবী আমার, ওরে নবী রাজি হইলে পারে আল্লাহ রাজি তার উপরে, আমার হাবিব রাজি হইলে পারে নো আল্লাহ রাজি তার উপরে, নবীজি কি কষ্ট দিও না, তোমরা নবীজিকে কষ্ট দিও না, বিশ্বের মুসলমান নবী আমার এসকের দিওয়ানা, বল নবী আমার এসকের দিওয়ানা, শোন মুসলমান নবী আমার নবীরে রাজি না করে আল্লাহর রাজি করা সম্ভব না, আল্লাহকে পাইতে হলে একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা হলো রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান কবির মনোযোগ, এই উমরে ফারুকের কয়েকটা কথা আমি বলে যাই, শুনলাম শুনলাম মুসলমান শুনলাম, নবীর প্রেমে পড়ে আল্লাহর ভয় যারা তার ভিতরে তাকওয়া ঢুকছে, আল্লাহর ভয় ঢুকছে, এর মতে এক ইহুদি, এ মুসলমান শোনো, মত ফেনে মত পান করতে করতে রওনা দিছে রাস্তা দিয়া, ওখানে মত খায় হযরত উমরে ফারুক ওই রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহু আকবার, রাস্তা দিয়ে যাইতেছে, উমরে ফারুক এত বড় পালোয়ান ছিলেন, এত বড় নেতা ছিলেন, উমরে ফারুক যে রাস্তাতে যাইত ওই রাস্তায় মাস্টার ইবলিস যাইতে ভয় পেত, মারহাবা বলেন না, আরো জোরে মারহাবা, উমরে ফারুক যাইতেছে ইহুদি কাল্লা মরিসিয়াস, উমরে ফারুক যদি আমার মদ পান করা দেখে নিশ্চিত আমার গর্দান আমাকে মেরে ফেলবে, আমি এখন বাঁচব কেমনে, মদটা কাপড়ে দিছে লুকায়া বলতেছে আল্লাহ জীবনের মদ খাইতাম না, আল্লাহ রে আজকে উমরের হাত থেকে বেঁচে যাই তাহলে জীবনের মদের বোতল হাতে নিব না, আল্লাহ আজকের মদটা তুমি দুধের পেয়ালা বানাই দাও, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে, দেখেন কত ভয়, কত ভয়, খত্তাবের একটা উমরে দেখে সেই উমরের কথা বলছে, আল্লাহ নবীর সাহাবী হযরত উমরে ফারুক ইহুদিকে ডাকতে বলেন, ইহুদি রে তুমি কি পান করো, ইহুদি বলে আল্লাহ নবীর খলিফা আমিনুল মুমিনিন আমি দুধ পান করি, কি পান করি, দুধ পান করি, কয় দুধ পান করো, তখন মদের গন্ধ গা থেকে বাইর হইছে, মদ খাইছে মদের বোতলের গন্ধ পাওয়া যায়, খলিফা হযরত উমরে ফারুক ডাক দে বলে দেখি বোতলটা বাইর করো, বলে হুজুর আমি দুধ খাইতেছি মদ নয়, আল্লাহ নবীর সাহাবি আমার মুসলমান বাবা না, খলিফা হযরত উমরে ফারুক হাত থেকে মদের বোতলটা নিলেন, নিয়া মুটকিটা খুললেন, আর ওদিকে ডাক দে বলে আল্লাহ, ইহুদি বলে আল্লাহ আজকে যদি আমি ওই মদের বোতলটা দুধের বোতল হয়ে যায় জীবনে আমি আর কোনোদিন মদ পান করবো না, আমি আর কোনোদিন ইহুদি থাকবো না, মুসলমান হয়ে যাব, আল্লাহ তুমি আমার বাঁচাও, উমরের হাত থেকে বাঁচাও, উমরের হাত থেকে বাঁচাও, সঙ্গে সঙ্গে হবে তোমার ফারুক যখন বোতলের মুটকি খুলিয়া যখন মুসলমান এই মদের বোতলটার মদ ঢালতে লাগলেন, দেখা গেল মদের বোতলে মদের পরিবর্তে দুধের দুধ পড়া শুরু করেছে, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ভয়টা যার ভিতরে আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে নাই সে কেমন মুসলমান, একজন ইহুদি বিশ্বাস করে আমার মাওলাকে আমার হাবিবকে, এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এমন এমন নেতা কজন আছে রে মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার সেই খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কোরআন রিসার্চ করতে যা মুসলমান হয়ে গেছেন, নবীকে যা গবেষণা করতে যা মুসলমান হয়ে গেছেন, তিনি পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছে রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারে নাই, এমন ভালোবাসত আমার নবী রে, নবী ইন্তেকালের পরে উমর একেবারে পাগল পারাপার হয়ে গেলেন, উমর কারুর লগে কথা বলে না, উমর কারুর সঙ্গে চলাফেরা করে না,
কবর শুধু নিরাপত্তা পালন করার কান দেওয়ালি আর রাসূলুল্লাহ ইয়া হাবিব মায়ার নবী আমি খত্তাবের বেটা উমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আপনাকে সারা আমি কি নিয়ে বাঁচব আপনাকে সারা আমি কি নিয়ে থাকব আপনাকে দেখে আমি ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম আপনাকে দেখা পার দুনিয়ার কষ্ট দূর হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমি উমর আপনাকে ছাড়া থাকতে পারি না কষ্ট পাই আপনার বিরুদ্ধে যন্ত্রণা আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীকে আরায়া হযরত তুমুর বড় প্রেশারিত হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন কান্দে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলে চোখের পানি ছেড়ে কান্দে খলিফা নির্বাচিত হলো খলিফা নির্বাচিত হলো সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা বানায়া দিলেন প্রথম অধিবেশন প্রথম অধিবেশনে হযরত উমর ফারুক উনিও রাজ দরবারে প্রবেশ করলেন খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজ দরবারে যাইয়া উনি যখন বসলেন মুসলমান কুরসির মধ্যে বসলেন বসা পর সবাই তাকে সবাই খুশি হইলেন সবার মুখে আনন্দের ছাপ সবার মুখে দিয়া মিষ্টি হাসি সবাই আনন্দ পাইলেন কারণ যোগ্য ব্যক্তি চেয়ারখানা পেয়েছে রাসূলুল্লাহ যে ময়দানে বসতেন রাসূল যে বিচারগুলো করতেন রাসূলের উত্তরসূরি নবীজি একমাত্র নবীজির শ্বশুর মুবারক আমার নবীজির এক হলো শ্বশুর মুসলমান দ্বিতীয় হলো প্রথম খলিফা নবীজির শ্বশুর নবীজির আবিবি আম্মা জানাইশা সিদ্দিকার আব্বা জান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য ব্যক্তি চেয়ারের মধ্যে বসেছেন যোগ্য ব্যক্তি খলিফা হয়েছেন সবাই আনন্দিত সবাই আনন্দিত কিন্তু পাশে দাঁড়ায় একটার পাশে দাঁড়াইয়া হযরত উমরে ফারুক চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো হাউ মাউ করে কান্দে সবাই উমরের কান্না দেখে ফিরে তাকাইলেন উপস্থিত যত মঞ্চ উপস্থিত যত এ মুসলমান শ্রোতা ছিলেন উপস্থিত রাজ দরবারে যত মেহমান ছিলেন সবাই কান্নার আওয়াজ শুনতে পাইলেন সবাই তাকাতে কুমর কান্দে উমরের চোখে পানি সবাই উপকার ডাকতে বলেন ভাই উমর তুমি কেন কান্দো তোমার তো আজকে কান্নার কথা না সবাই তো আমার খলিফা বানায় দিছে সবাই মিলে যেহেতু আমার রায় দিছে এই চেয়ারের যোগ্য ব্যক্তি বানাইছে আমি আসলে যোগ্য নয় ভাই উমর রায় ও ভাই মনে হয় আমি খলিফা হয়েছি নেতা হয়েছি তুমি মনে হয় মানতে পারো নাই এই জন্য তোমার চোখে পানি তুমি হাও মাও করে কান্দ নাও আমি চেয়ারের দরকার নাই আমি আবু বকর এই চেয়ারটা আমি উমরকে দিয়ে দিলাম কারণ উমর যখন কালেমা পড়েছিল মুসলমান মুসলমান তখন সরাসরি মুসলমান ওফেন তারা নামাজের আহ্বান করেছিল মক্কা মদিনায় আদান শুরু করেছিল মুসলিম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত উমর ফারুক তখন মুসলমানদের বিজয় ধ্বনি বেজে উঠেছিল সুতরাং এই চেয়ারের একমাত্র যোগ্য অধিকার যোগ্য পাওনাদার হলো হযরত উমর ফারুক আমি তাকে চেয়ারটা দিয়ে দিলাম তুমি এসে বসো উমর ফারুকের কান্না আরো বেড়ে গেল আল্লাহু আকবার হযরত উমর ফারুক আরো জোরে জোরে ফুপায় ছোট মানুষের বালকের মতো কান্দে বালক যেরকম ছোট্ট বালক যেমন ফুপায়া ফুপায়া কান্দে হযরত উমর ফারুক ফুপায়া ফুপায়া কান্দতে লাগলেন উপস্থিত জনগণকে বললেন এ জনগণ শোনো তোমরা খেলা তোমরা নেতা ফিরা দিতে পারো তোমরা সব পৃথিবীর সব কিছু ফিরা দিতে পারো তোমরা কি আমার নবীর আমার মুখে ফিরা দিতে পারবানি এই রাজমহলে আসলে পার রাজ দরবার আসলে আমি নবীরে দেখে দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম আমি খত্তাবের বেটা উমর আমি আমার রাসূলের সঙ্গে কত বিদ্রোহী ঘোষণা করেছি
কত কষ্ট দিছি, আমার নবী কোনদিন আমার কষ্ট দেয় নাই, আমার নবীজি কোনদিন আমার আঘাত করে নাই। আমি যখন আমার রাসূলুল্লাহর সিয়ারা মরক দেখতাম, দুনিয়ার সব কষ্ট ভুলে যেতাম, আর সমস্ত দুঃখ ভুলে যেতাম। আজকে এসে যখন রাজ দরবারে এসে আমার নবীকে পাই নাই, আজকে যখন আমি এসে দেখি সব মানুষ তারা আছো, সব মানুষ বসে আছো, একটি নূরের মানুষ আমাদের মধ্যে নাই, একটা মানুষ আমি আমার নূরের নবী, আমার মায়ের নবী, আমার জান, আমার প্রাণ, তোমরা এতই যদি পারো আমার নবীর তোমরা বুকে ফিরে দাও।